Hello everyone, Assalamu alaikum. This is Mark Shobuj, detailing from Motorcyclist. Ashaguri Shabai Halawachan. Aajke aekta video ni apnader samne hajir hoyechi. Video ta hoche user feedback. Amar samne dekhte pachchen Yamaha Fzx 150. এই বাইকটার ইউজার ফিডব্যাকটা আপনাদের সামনে হাজির হয়েছি আমি একজন প্রফেশনাল রিভিউয়ার না আপনারা জানেন আমি একজন ট্রাভেল ফ্রিক মানুষ আমি মোটর ট্রাভেলিং করতে পছন্দ করি আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি বা যে বাইক যে কোনো জিনিস আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সব প্রোডাক্টের মানে ইউজার ফিডব্যাক আমি নিজে ব্যবহার করে তারপর ফিডব্যাক দিতে আপনাদের সামনে পছন্দ করি আর আপনারা এই বাইকটার সম্পর্কে মোটামুটি এর স্পেসিফিকেশন সব কিছু জানেন তারপরও এটা স্পেসিফিকেশন সম্পর্কে হালকা একটু ধারণা আপনাদের কাছে আমি দিচ্ছি Yamaha Fzx 150 এটাতে 149 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC এটা 2 ভালভের একটা ইঞ্জিন আর আপনারা জানবেন যে এটার ইঞ্জিনটা মূলত Fzx V2 বা V3 Fzx V3 বা Fzx প্রায় ওটা সমমান এটাতে BHP ইউজ করা হয়েছে 12.4 PS এবং 13.3 নিউটন মিটার টর্ক এটা উৎপাদন করে তো যাই হোক এটার সবচেয়ে যে ভালো দিকটা আমি আপনাদের দেখাচ্ছি এটা টায়ার দুটা প্রথম টায়ার দুটা দেখাবো কারণ এই বাইকের মূল কারণ হচ্ছে এটা টায়ার এটা ডুয়েল পারপাস টায়ার এবং এই টায়ারগুলি আপনাকে অন রোড অফ রোডে একদম প্রপার একটা সাপোর্ট দিবে আর যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল এবিএস তো সামনে এটাতে 282 mm একটা ডিস্ক ইউজ করা হয়েছে এবং সাথে সাথে আপনাদেরকে দেখাই যে পিছনে 220 mm একটা ডিস্ক ইউজ করা হয়েছে আর এটার মনোশকটা আপনাদের কী বলে এটাকে 7-step অ্যাডজাস্টেবল মনোশক ইউজ করা হয়েছে আর হোল বাইকটা পুরো বাইক সম্পূর্ণটা আপনার মেটাল এই দেখেন মেটাল এটা মেটাল মেটাল বডি এটা মেটাল বডি এবং এই যেগুলি সব মেটাল আর সামনে যে সাসপেনশন আছে এখানে সাসপেনশন বুট ইউজ করা হয়েছে সাসপেনশন দুটার মধ্যে বুট ইউজ করা হয়েছে হেডলাইটটা দেখেন আপনারা লুক্রিয়েটিভ একটা হেডলাইট প্রজেকশন ক্যাটাগরির এবং এটার আলো চমৎকার এটার আলো সেরকম আর যেহেতু আমি একজন ট্রাভেল ফ্রিক মানুষ তাই আমি এটাকে একটা টুইং সেট আপ দিয়েছি সামনে আপনার একটা ভাইজর ইনস্টল করেছি হ্যান্ড প্রোটেক্টর ইনস্টল করেছি মোবাইল হোল্ডার ইনস্টল করেছি ক্র্যাশ গার্ড তো সাথেই ছিল আর সাথে আমি যেহেতু আমি ব্যাগ ইউজ করি মোটামুটি বড় ব্যাগ ইউজ করি এই পাশে এবং এই পাশে সাপোর্টিং হিসাবে দুই পাশে দুটা আপনার কেরিয়ার টাইপের দুটা জিনিস ডান পাশে আমি এটা ইনস্টল করে নিয়েছি আর এইটার মোটামুটি সিট হাইট 810 mm যদিও সিট অনেক চওড়া অনেক উঁচু কিন্তু সিটটা বাট এটা একটা প্রবলেম আছে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র 165 165 mm তাই এটাতে আপনার বাংলাদেশের যে বিটগুলি আছে এই বিটগুলিতে আপনার রাইড করলে এটা মোটামুটি স্পিড ব্রেকারগুলি একটু ঘষা খায় এটা উচিত ছিল এটার ইয়েটা একটু ওঁচা করা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু উঁচা করলে খুব ভালো হতো আর অফ রোড যে দুটা টায়ার এই দুটা টায়ারের দুটা টায়ার সম্পর্কে বলি
400 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এই টায়ার আপনার খুবই স্লিপারি যে কোনো রাস্তায় সুরকি বালুতে টায়ারগুলি স্লিপ কাটে 500 কিলোমিটার যাওয়ার পরে যখন টায়ারেরও ব্রেকিং শেষ সবকিছু শেষ তখন এটা অস্থির টাইপের একটা গ্রিপ দেয় আমি এখন চালাচ্ছি সেই রকম মানের একটা গ্রিপ পাচ্ছি যেহেতু আমার বাইক অলরেডি 5155 কিলোমিটার রাইড করেছে তাই আমি এই ছোট্ট রিভিউটা ইউজার ফিডব্যাকটা আপনাদের সামনে উপস্থিত করলাম আর অফিসিয়ালি বলে এটা টপ স্পিড 110 তো আমি নরমালি 110 পাই আমি এই বাইজল লাগানোর পরে এটা 110 পাই কিন্তু একটু লং রোডে যদি আমি একটু ধরে রাখি তাহলে 114 115 এটা টপ স্পিড উঠে আর মাইলেজ বলেছে এটা কত 45 কিন্তু অ্যাকচুয়ালি আমি 42 এর বেশি মাইলেজ এখনও পর্যন্ত পাই নাই যদি একটু র্যাপ করে চালাই বেশি তাহলে এটা 39-38 নেমে আসছে এটা মাইলেজ আর যেহেতু ডুয়েল পারপাস টায়ার তার এটা তাই এটার মাইলেজ একটু ড্রপ করবে এটাই স্বাভাবিক তো সবচেয়ে বড় জিনিস আপনি যদি টুরিং করতে চান আপনি যদি ক্রুজিং করতে চান 90-95 অ্যাজ ইউজুয়াল গতিতে তো এই বাইক আসলেই সেরা তো বাইকের দামটা যেহেতু 3,60,000 টাকা অনেকে মনে করবেন যে এটার দাম অনেক বেশি তো আসলে বাইকে অনেক কিছু মেটাল বডি ইউজ করা হয়েছে অনেক জিনিসপত্র একটু শক্ত শক্তিশালী জিনিস ইউজ করা হয়েছে সেই জন্য মূলত বাইকটার দাম একটু বেশি রাখা হয়েছে আর বাইকটা টোটালি সিবিইউ কন্ডিশন তো এই বাইকটা নিয়ে আমি দীর্ঘদিন আশা করা যায় যে আমি দীর্ঘদিন রাইড করবো বাইকটা নিয়ে যেহেতু আমি মজা পেয়ে গেছি অলরেডি আপনারা জানেন যে আমি আগে R15 VC ইউজ করতাম দীর্ঘদিন 56,000 কিলোমিটার রাইড করেছি এখন এই বাইকটা নিয়ে আমি দীর্ঘদিন চলবো বাংলাদেশে সিসি লিমিট যদি বাড়ে বা নতুন ক্যাটাগরি বাইক আসে তখন আমি চিন্তা করবো অন্য কোনো বাইক কেনার জন্য তো আমি এখনও পর্যন্ত এই বাইক চালিয়ে ফিদা তো আপনারা যদি কেউ এই বাইকগুলি মানে এটা কিনতে চান কিনতে পারেন যারা একদম খুব টপ স্পিড চান বা খুব ধুমধারাক্কা ইয়ে যান তাদের জন্য ওই বাইকটা না এই বাইকটা হচ্ছে অ্যাকচুয়ালি একদম পারফেক্ট রিয়েল জেন্টেলম্যান ট্রাভেল ফিটলুকদের জন্য যারা মাইলের পর মাইল ঘুরবেন ট্রাভেল করবেন ঘুরবেন দেখবেন যে কোনো জায়গায় বাইকটা দেখতে কিন্তু সুন্দর যখন আমি সেট আপ করি সামনে যখন ট্যাঙ্ক ব্যাগ এবং এখানে যখন ব্যাগ বাঁধি বাইকের লুকটাই কিন্তু অন্যরকম আর ক্রুজ করা যায় আরামসে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি আপনাদের এটা যেহেতু ফার্স্ট একটা ইউজার ফিডব্যাক মাত্র 5,000 কিলোমিটার হইলো আস্তে আস্তে 10,000 হবে 15,000 হবে তারপর আমি আপনাদেরকে প্রতি 5,000 পরপর একটা করে ফিডব্যাক দিব যেটা আমি এটা দিয়ে আমি কেমন ফিডব্যাক পাচ্ছি আর আরেকটা জিনিস যে এই বাইকের চেন কিন্তু সহজে লুজ হয় না আমি 5,000 কিলোমিটারে মনে হয় একবার চেনটা টাইট করেছি আর যেহেতু আমি সঠিকভাবে এবং যথাসময়ে সার্ভিস নেই ইয়ামার শোরুম থেকে সার্ভিস নেই ওরা আমার বাইকটাকে টোটালি একদম কমপ্লিট করে দেয় অলওয়েজ কমপ্লিট করে দেয় এবং আমি ইয়ামা লুব ইউজ করি আপনারা জানেন যে আমি ইন্দোনেশিয়ান ওই যে নীল বোতলের 1250 টাকা দামের ওই ইঞ্জিন অয়েলটা ইউজ করি চমৎকার সেরকম পারফরমেন্স দেয় তো আর কি আর বলবো এই বাইকটা অস্থির অসাম আপনারা যদি কেউ ট্রাভেলিং করতে চান এই বাইক আপনারা আপনাদের চয়েসে রাখতে পারেন তো যাই হোক ভিডিও আর লম্বা করবো না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে এটা আবার যখন 10,000 কিলোমিটার চালাবো তখন আপনাদের সামনে আমি একটা রিয়েল ইউজার ফিডব্যাক দেব একদম রিয়েল সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আমার এই ভিডিওটা দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন আমি সব কিছু পজিটিভভাবে নেব আসসালামু আলাইকুম